ঝিঙ্গের একেবারে নতুন আর দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় বানানো একেবারেই সহজ ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দুর্দান্ত সাথে ঝিঙ্গের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে হাফ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি আপনারা নর্মাল আতপ চাল দিয়ে এটা তৈরি করতে পারেন অথবা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে এটা তৈরি করা যাবে সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আমি কলাইয়ের ডাল নিয়েছি আপনাদের এখানে এই ডালটাকে কি ডাল বলে কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না আপনারা চাইলে এখানে এই কলাইয়ের ডালের পরিবর্তে মটর ডালও দিতে পারেন আবার অনেকে এটাকে খেসারির ডালও বলে এবার ডাল আর চালটাকে ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এভাবে কচলে কচলে ধুতে হবে যাতে ডাল চালে থাকা ময়লাটা ভালোভাবে বেরিয়ে যায় তারপর জল দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যাতে ডাল আর চালটা ফুলে ওঠে দেখুন আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এবার জল দিয়ে রেখে দিলাম প্রায় দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর ফিরে এসেছি আমি এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের ঝিঙ্গে ঝিঙ্গের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন ঝিঙ্গেটাকে এভাবে ছিঁড়ে নেব পুরোটা ছেলার প্রয়োজন নেই জাস্ট এভাবে শিরাগুলো এভাবে একটু ছিলে ফেলে দিলেই চলবে বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঝিঙ্গেগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি পুরোটা ছিলে নিয়ে হালকা করে সিঁড়েগুলো ছিলে ফেলে দিয়ে বোটার দিকটা নিচের দিকটা একটু কেটে ফেলে দিয়ে তারপর মিডিয়াম সাইজের ঝিঙ্গেগুলোকে তিন টুকরো করেছি আর বড়ো সাইজের ঝিঙেগুলোকে চার টুকরো করে এভাবে কেটে নিচ্ছি মোটামুটি দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি অন্তর অন্তর ঝিঙ্গেগুলোকে টুকরো করে নিলাম এবার সরু ঝিঙ্গেগুলোকে এভাবে কেটে নেব আমার মুখে বলার থেকে ভিডিওতে দেখে নিন তাহলেই ভালো বুঝতে পারবেন ঝিঙেগুলোকে নিচের দিকে পুরোপুরি কাটবো না কিছুটা বাকি রেখে এভাবে সরু সরু করে কেটে নেব আবার উল্টো দিকে ঠিক এভাবে একটু কেটে দেব তাহলে মশলাটা ঢুকবে দেখুন আমি কিভাবে সরু সরু করে ফুলের মতো করে কেটে নিয়েছি মোটাগুলোকে একটু বেশি পরিমাণে পাতলা করে কাটতে হবে আর সরুগুলোকে একটু কম পরিমাণে কাটতে হবে তাহলে সম পরিমাণে কাটা হবে দেখুন আমি সবগুলো ঝিঙ্গেকেই এভাবে কেটে নিয়েছি ঝিঙেগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ মেখে দশ মিনিট রেখে দেবো এতে করে ঝিঙ্গের থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে নুন হলুদ মেখে অবশ্যই আট থেকে দশ মিনিট রেখে দেবেন তাহলে ঝিঙ্গের আজকের রেসিপিটা পারফেক্ট তৈরি হবে নুন হলুদ মেখে রেখে দিলাম এদিকে দেখুন ডাল আর চাল খুব সুন্দরভাবে ফুলে উঠেছে টিপ দিলেই ভেঙে যাচ্ছে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন সাথেই দিয়ে দিলাম এক পরিমাণ মতো নুন তারপর দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে তবে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে গেলে আজকের রেসিপিটা পারফেক্ট তৈরি হবে না মিক্সারের জারে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তিল হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার সব কিছু মিশিয়ে নেব আর এক থেকে দেড় মিনিট এভাবেই একটু ফেটিয়ে নেব দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে এভাবে চাল আর ডাল ভিজিয়ে পেস্ট করে যদি তৈরি করা হয় তাহলে সেটা দারুণ টেস্টি খাস্তা মুচমুচে তৈরি হবে সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন তবে বেকিং পাউডার দেওয়ার কারণে ঝিঙ্গের এই রেসিপিটা দারুণ টেস্টি আর পারফেক্ট তৈরি হবে এদিকে দশ মিনিট হয়ে গেছে ঝিঙ্গেগুলোকে নুন হলুদ মেখে রেখেছি এবার হালকা হাতে এভাবে একটু চাপ দেব তাহলে ঝিঙ্গের জলটা বেরিয়ে আসবে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এভাবে সবগুলো ঝিঙ্গেকে একটু চাপ দিয়ে ভেতরের জলটা বের করে নেব তাতে করে ঝিঙ্গেগুলো মুচমুচে তৈরি হবে আলতোভাবে চাপ দিয়ে করতে হবে তা না হলে ঝিঙ্গেগুলোও ভেঙে যেতে পারে দেখুন সবগুলোই চেপে তুলে নিয়েছি এবার এক একটা করে ঝিঙ্গে এভাবে এই পেটারে ডুবিয়ে নেব ভালোভাবে যাতে ভেতর পর্যন্ত বেটারটা ঢুকে যায় এদিকে করাতে আমি কিছুটা সাদা তেল প্রথমেই বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেল ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবার এক একটা করে এভাবে ঝিঙ্গের বড়া দিয়ে দেব। একবারে ততটাই দেব যতটা আমাদের ভাজতে বা উল্টাতে সুবিধা হবে প্রথমে এক থেকে দেড় মিনিট একেবারে নাড়াচাড়া করব না এক দেড় মিনিট পর যখন এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে উপরের দিকটায় রং ধরে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে যেহেতু ঝিঙেগুলো আমরা ভাপিয়ে বা সেদ্ধ করে নিই নি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এভাবে ভাজবো তবে খুব বেশি লো ফ্লেমেও ভাজব না তাহলে অনেক বেশি তেল টেনে নেবে দেখুন এক পিঠ একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এভাবে একটু হালকা হালকা প্রেস করে দেব এতে করে ভেতরের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর ঝিঙ্গেগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে আর একেবারে খাস্তা আর মুচমুচে তৈরি হবে এক একবার করে উল্টে দেব আর এভাবে হালকা হাতে একটু প্রেস করে দেব। একটু ধৈর্য সহকারে পাঁচ ছ মিনিট সময় নিয়ে ঝিঙ্গের বড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে ভাজলে হবে না দেখুন প্রথম বেসটা এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দয় এরকমই দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি প্রথম ব্যাচের ঝিঙ্গের বড়াগুলো তুলে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচেরগুলো ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চালে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক বন্ধুরা এভাবে ঝিঙ্গের বড়া তৈরি করে গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখবেন এই রকম ঝিঙ্গের বড়া আর কাঁচা লঙ্কা জাস্ট গরম ভাতে জমে যাবে পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন আমি প্রথম ব্যাচে ঝিঙ্গের বড়াগুলো যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি এভাবে বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে খেতেও অসাধারণ হয় বেসন আর গুঁড়ো দিয়ে বানালে যতটা না টেস্ট হবে এভাবে বানালে তার থেকে দ্বিগুণ টেস্ট হবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাদ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন